নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শিমের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি তৈরি করবার জন্য এখানে 500 গ্রাম ফ্রেশ শিম নিয়েছি। বাজারে তো এখন ফ্রেশ শিম প্রচুর পাওয়া যাচ্ছে, আর এই এখন নতুন শিম দিয়েই এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। শিমগুলো দুদিকের আঁশ ছাড়িয়ে তারপরে অর্ধেক করে কেটে নিচ্ছি। আর অর্ধেক করে কাটবার সময় অবশ্যই দেখে নিতে হবে যেন ভেতরে পোকা না থাকে, পোকা থাকলে সেটা ফেলে দিতে হবে। এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি, তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ সাদা সর্ষে, আর 1/2 চামচেরও একটু কম দিলাম কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর 1 চামচ তিল। প্রথমে শুকনো অবস্থায় মশলাগুলো ঘুরিয়ে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নেব। তবে রান্নার 10-15 মিনিট আগে কিন্তু মশলাটা বেটে রাখবেন, তার কারণটা আমি পরে বলছি। শিমের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এইভাবে 5 মিনিট রেখে দেবো, তারপর রান্নাটা শুরু করছি। 5 মিনিট পর কড়াইয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। খুব ভালো করে গরম করে নেওয়ার পর শিমগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তবে শিম কিন্তু বেশি ভাজবেন না, বেশি ভাজলে শিম শক্ত হয়ে যায়। হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন, শিম ভাজতে ভাজতে হালকা একটা লালচে কালার চলে এসছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবারে তেল জড়িয়ে শিমগুলো তুলে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শিম ভাজার পর কড়াইয়ে যে তেলটুকু ছিল তার মধ্যে 1/2 চামচ কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম। তারপর ওই তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, মিষ্টিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে ভেজে রাখা শিমগুলো দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। মশলাটা আগে বেটে রাখার কথা এই কারণেই বললাম, সর্ষে বাটা অনেক সময় বেশি ভাজলে তেতো হয়ে যায়। যদি রান্নার 10-15 মিনিট আগে মশলাটা বেটে রেখে তারপরে রান্নায় ইউজ করা হয় তাহলে কিন্তু একটুও তেতো লাগে না। খুব ভালো করে শিমটাকেও মশলার সাথে কষিয়ে নিলাম, এতে করে মশলা কিন্তু শিমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এখন মশলাটা শুকিয়েও গেছে, এই সময় আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। শিমটা সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিলাম, ভালো করে নেড়েচেড়ে নিলাম, তারপর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতন রান্নাটা করে নেব। তাহলে এই শিমের ঝাল একদম রেডি হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, এখন কিন্তু শিম খুব সুন্দরভাবেই সুসিদ্ধ হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমও এখন বন্ধ করে দেবো, এর থেকে বেশি আর টানাবো না, কেননা এই রেসিপিটা এরকম গা মাখাই খেতে ভালো লাগে। তাহলে নিরামিষের দিন বা যে কোনো দিন এখনকার এই নতুন শিম দিয়ে এই রেসিপি একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। একবার যদি বানিয়ে খান দেখবেন বারবারই বানাতে ইচ্ছে করবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই যা নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।